খোদা তার বান্দাদেরকে ডেকে পাঠাইছে, মনিব ভৃত্যদেরকে ডেকে পাঠাইছে, সেখানে ভৃত্য অবলাইজ করছে, সেখানে গিয়ে হাজিরা দিছে। হোয়াটস দ্য বিগ ডিল অ্যাবাউট ইট? এটা নিয়ে এত কথা কেন হচ্ছে আমি বুঝতেছি না। ডিসক্লেমার, আমি প্রবাবলি আজকে ডেভিলস অ্যাডভোকেট প্লে করব ফর দ্য মোস্ট পার্ট, পুরোপুরি না, ফর দ্য মোস্ট পার্ট। ওকে, আপনি বার্সা ভিউ থেকে বলতেই পারেন যে ফখরুল ভাই আপনি যে ওনাদেরকে মিডিয়ার নর্তক নর্তকী বলেন, তো মিডিয়ার নর্তক নর্তকীরা বিং মিডিয়ার নর্তক নর্তকী, বাইয়ের নাচ নাচতে গেছে সেখানে, তাহলে আপনি আবার কীভাবে ডিভোর্স অ্যাডভোকেট প্লে করবেন, কীভাবে আপনি আবার তাদের পক্ষ নেবেন? সেটা যেভাবে সেটা হচ্ছে এখানে বোঝেন, বোঝার ব্যাপারটা আছে। এবং অ্যাগেন আপনি আরেকটা প্রশ্ন তুলতে পারেন যে আপনি নিজে তো বিভিন্ন সময় সমালোচনা করছেন এই ইউটিউবারগুলোর, এরা হচ্ছে এস্টাবলিশমেন্টের কী বলে আপনার ক্রীড়ানক, এস্টাবলিশমেন্টের টুল হিসেবে টুলের ভূমিকা পালন করে, এবং হচ্ছে যেখানে এরা ভয়েস রেজ করার কথা ছিল এদের একটা অডিয়েন্স আছে, সেইখানে এরা বরং বিটিভি 2.0 ভূমিকা পালন করতেছে, বাতাবি লেবু চাষ করে বেড়াইতেছে। তো যেখানে আগে সরকারের নিয়ন্ত্রণ ছিল টিভি মিডিয়াগুলোর উপর থ্রু শুধুমাত্র একটা চ্যানেল বিটিভি, পরবর্তীতে আরও প্রাইভেট চ্যানেল আসছে, সেগুলো বিটিভি 2 ভূমিকা পালন করতেছে, এখন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আসছে ইউটিউব ফেসবুক, সেখানে সরকারের কর্তৃত্ব নাই, সরকার তো ফেসবুক ইউটিউবের পলিসি নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ কিছু বললে ধরে নিয়ে যায়, পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যা হোক, স্টিল সেখানে বাতাবি লেবুর চাষ এবং বাংলাদেশে কথা বলা নিরাপদ না, সেটা আমি জানি না, জানার বা না বোঝার কোনো কারণ নাই। যতটুকু নিরাপত্তার মধ্যে থেকে, যতটুকু কম্প্রোমাইজ, নিরাপত্তা কম্প্রোমাইজ না করে সততার জায়গা থেকে যতটুকু বলা সম্ভব বা যতটুকু দেখেন এতটুকু এরা করে না, সেটা নিয়ে আপত্তি, এবং সেটা নিয়েও কিন্তু আমার আপত্তি। আমি যথেষ্ট একজন জেনারাস এবং আন্ডারস্ট্যান্ডিং একজন মানুষ, ভুল করবেন না, যথেষ্ট রিজনেবল একজন মানুষ, সোনার বাংলায় বসেদের কাছ থেকে আমি আশা করি না, নিরাপত্তার ব্যাপার আছে, সবাই তার নিরাপত্তা বিসর্জন দিবে এটা আমি আশাও করি না, এবং আমি মনে করি না এটা ওয়াইজ কাজ হবে। এই চোরগুলোর জন্য আপনি আপনার নিজের জীবন নিরাপত্তা বিসর্জন দিবেন কেন, নিজের জীবন জীবিকা পরিবার বিসর্জন দিবেন কেন? আপনি এই বাংলাদেশের 90% চোর, 90% অসৎ দুর্নীতিবাজ বদমাইশ, ধরেন যে আপনি আন্দোলন করলেন বাংলাদেশের স্বাধীনতার, তথাকথিত গণতন্ত্র আন্দোলন করলেন, করে পরের সরকার ক্ষমতায় আনাইলেন, তারপর সেই সরকার ক্ষমতা আসার পর পান্ডা আপনার জমি দখল নিয়ে নিল, মনে করেন সেই সরকারের এক পান্ডা এসে আপনার জমি দখল নিয়ে নিল, অথবা ধরেন এরা বাঙালি যেমন করে আর কি, আইল জমির আইল দিছে মনে করেন যে একটু আইলটা ওই সাইডে ঠেলে দিছে আর কি, এখন আপনি প্রতিবাদ করলেন আপনাকে ভিটা ছাড়া করে দিল, অথবা সে তার ওই যে বাড়ির সীমানা প্রাচীর করছে, সীমানা প্রাচীর 2 ফুট আপনার জমির ভিতরে ঢুকাই দিছে, অথবা সে হইতেছে তার দোতলার যে ব্যালকনি করছে ওই ব্যালকনিটি এমনভাবে এক্সটেন্ড করছে, এমনভাবে প্রোট্রুট করছে জানি আপনার জমির উপরে চলে আসে, বাঙালির কত রকম এটা আমাদের সাথে ঘটছে, বানায় বলি নেই লাস্টেরটা, খুবই ইন্টারেস্টিং, মানে এরকম পার্টিকুলার স্পেসিফিক উদাহরণ কোথেকে দিলাম কারণটা আমাদের সাথে ঘটছে। এই যে ইউনিক বদমাইশগুলো, আপনি আপনার জীবন জীবিকা নিরাপত্তার সব কিছু বিসর্জন দিয়ে আপনি আন্দোলন করলেন সোনার বাংলা স্বাধীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠাকারী রায় শেষ পর্যন্ত আপনার সঙ্গে একটা বাঁশ ধরে ঠেসে দিল, আপনি প্রতিবাদ করলেন আপনাকে খাইয়ে দিল কারণ আপনি তার গুন্ডা পান্ডা না, সাধারণ ভদ্রলোক, তখন আপনি আফসোস করবেন যে এই চোরগুলোর জন্য আমি নিজের জীবন জীবিকা নিরাপত্তা বিসর্জন দিয়ে, পরিবারকে নিরাপত্তা বিসর্জন দিয়ে আমি আন্দোলন করতে মারাইতে গেছিলাম, সেগুলো করবেন না, নিজের চাচা আপন পরাণ বাচ্চা অসভ্যদের সেবার। ওকে, তো কেউ যদি তার জীবনের রিস্ক না নেয় সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি দেখেন আমি এগুলো বিভিন্ন সময় ভাগে ভাগে আলোচনা করছি, আরেকবার নুয়ান্সটা তুলে ধরি আমি কী বলতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে মনে করেন যে পদ্মা সেতুর গুণগান গাইতে হবে, সরকারের এটা একটা রিকোয়ারমেন্ট, যারা গুণগান গাইবে তারা সরকারের সুদৃষ্টি পাবে, এবং যারা গুণগান করবে না তাদেরকে তো সরকার বাধ্য করতে পারবে না, স্টিল করে, স্টিল সরকার বলেছে পদ্মা সেতুর গুণগান করে, একটা ভিডিও আপলোড করা আছে, যা হোক, তো স্বতঃপ্রণোদিত হয়েও তাদের পদ্মা সেতুর গুণগান করা উচিত। আমি সরকার যেখানে নাগরিককে বাধ্য করতেছে পদ্মা সেতু নিয়ে নেগেটিভ কিছু বললে তখন তুলে নিয়ে যাচ্ছিল, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কোনো কথা বললে, পদ্মা সেতু নিয়ে দুর্নীতি নিয়েও না, সিম্পলি পদ্মা সেতুর প্রশংসা না করলেও তুলে নিয়ে যাচ্ছিল লোকজনদেরকে, তখন খবরাখবর খুবই ক্রেজি ক্রেজি স্টোরি আসছে যে পদ্মা সেতু নাট বল্টু ঢিলা এরকম একটা কথা হচ্ছিল মাঝখানে, তখন যেই পদ্মা সেতুর সমালোচনা করতো তাকেই পুলিশ ধরে নিয়ে যেত, এরকম একটা অবস্থা তৈরি করছে তারা, খবরাখবর বানাই বলতেছে না, খবরাখবর আসছে যে লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে সরকারের লোকজন। সো এই যখন অবস্থা সেইখানে আপনি যদি স্বতঃপ্রণোদিত হয়ে পদ্মা সেতুর প্রশংসা করেন, তার মানে হচ্ছে আপনি এটা আপনার করা উচিত না, এটা করা নৈতিকভাবে উচিত না, এই বদমাইশগুলোর এই অথরিটেরিয়ান লিডারদেররা যা চাচ্ছে আপনি সেটাই করতেছেন, কেন আপনি যদি এই জন্য বলেন আর কি, ধরেন যে সরকারের সমালোচনা করার দরকার নাই, সরকারের তেলবাজিটাও করেন আর কি, আপনারা খুব ভালো করে জানেন এই দেশে কোনটা বললে তেলবাজি হিসেবে এটা বিবেচিত হবে সরকারের লোকজন দ্বারা, এবং কোনটা বললে হইতেছে
এনে যেটা ব্যাখ্যা করার কিছু নেই, এটা আমরা সকলে বুঝি, আমরা কেউ শিশু না বলুক না, রাইট? সো ধরেন আমার এক্সপেকটেশন ওই জায়গাতে অনেকটা, যে দেখেন আপনারা সরকারের সমালোচনা যদি বা করতে নাও পারেন এবং আপনি চাই না আপনারা আপনাদের জীবন জীবিকা নিরাপত্তা পরিবারকে বিপদের মুখে ফেলেন, তেলবাজিটা করেন না, তেলবাজি করে সুবিধা নেওয়ার চেষ্টা করা, এমন একটা ভান করা যে আমি আসলে সত্যি কথা বলতে পদক্ষেপ নিয়ে গর্বিত, আমি তেলবাজি করতেছি না, আপনার গর্বিত হওয়াই উচিত না, কারণ আপনার গর্ব সরকারকে বেনিফিট করতেছে, যা হোক এগুলো পুরান কথা। তো যেই কারণে ডেভিলস অ্যাডভোকেট প্লে করবো বলতেছি যে মনে করেন ওনারা যে এখানে গিয়েছে প্রচুর সমালোচনা হচ্ছে, এই যে আমি ধরেন একটা ক্যাপশন যদি পড়ি ফেসবুকে, মজার মজার ক্যাপশন হচ্ছে, একজন লিখছেন কি রাতুল মোহাম্মদ যে সলিমুল্লাহ খান বাদে মোটামুটি সবাই আছে এখানে, আবার আরেকজন লিখছেন যে জীবনটা হয়ে গেছে লাইক আর ভিউময়, এর বাইরে সমাজ দেশ নিয়ে এদের কোনো চিন্তা নাই, দায়বদ্ধতা নাই, এরা সময় সুযোগ পেলে আইয়ুব খান টিকা খানের সাথেও ছবি তুলত। কথাটা ট্রু অ্যান্ড ফলস, আমি ওনার সাথে একমত আবার একমত না, তার মানে 50% একমত 50% একমত না। প্রথম লাইনটা, এদের জীবনটা হয়ে গেছে লাইক আর ভিউময়, কথা সত্যি, হাজার হাজার বার এটা বলছি, আমি ওনাদেরকে নাম দিচ্ছি ভিউখোর, রাইট? এবং দেখেন এরা কিন্তু কেউ প্রখর লোক, এরা স্কুল কলেজের পোলাপান কোনো, যদিও এই বয়সের ছেলেরাই মানব ইতিহাসে সবসময় এই বয়স নেই, এর চেয়ে কম বয়সী ছেলেরা রাজ্য শাসন করছে, রাজ্য দখল করছে, আন্দোলন করছে, সরকার পতন ঘটাইছে, কিন্তু এখন তো কিছু করার নাই, সব বিটিভি হয়ে এখন মোটামুটি ওকে মানে না, এখন যৌবন যার যুদ্ধে যাবার তখনই তো সময়, না না এখন উল্টা হয়ে গেছে, এখন যৌবন যার তার হইতেছে সময় টিকটক ফেসবুক করার আর প্রধানমন্ত্রীর সাথে খোশ আমদেদ করার। আচ্ছা যা হোক, সো এদের জীবনটা হয়ে গেছে লাইক আর ভিউ, এটা সত্য কথা, এবং আমার কাছে এটা দুঃখ লাগে যে ধরেন এরা যে ফেসবুক ইউটিউবটাকে এত গুরুত্বপূর্ণ জ্ঞান করে, একটা মানুষের জীবনের সবচাইতে ক্রুশাল সময় তার এই লাইফের এই পিরিয়ডটা, এবং যেটা বলে মিড লাইফ ক্রাইসিস, ফোর্টিজের পরে গিয়ে মানুষ একটা মিড লাইফ ক্রাইসিসে পড়ে, তখন সে জীবনের হিসাব মিলাইতে বসে যে আমি কী অ্যাচিভ করলাম, তখন আমার যারা ফ্রেন্ড তারা একটা প্রতিষ্ঠিত স্থানে কেউ আছে, কেউ ভালো পড়াশোনা করছে, ভালো ডিগ্রি নিছে, ভালো পৃথিবীতে কন্ট্রিবিউট করতেছে, ভালো কাজ করতেছে, ভালো রেসপেক্টফুল মানুষজন রেসপেক্ট করতেছে সমাজে তার কন্ট্রিবিউশন, আমরা রেসপেক্ট করি কেন কাউকে সমাজে, তার কন্ট্রিবিউশন হিসাব করে, সে যত বড় ডিগ্রি নিছে তার মানে সে তত বড় পদে তত বড় লেভেলে কাজ করতেছে, তত বেশি বড় স্কেলে কন্ট্রিবিউট করতেছে সমাজে। এই পুরো জিনিসটার গ্রাউন্ড ওয়ার্কটা লে হয় এই সময়টাতে, স্পেশালি ব্যাচেলার লাইফ টাইমটাতে, ব্যাচেলার্সের সময়টাতে, স্কুল কলেজ ব্যাচেলার্স টাইমটাতে, তারপর হইতেছে এইটার উপর ভিত্তি করে তার সারাটা জীবন, সে সমাজের চোখে কি রেসপেক্টেড হবে কি না, সে পৃথিবীতে কতটুকু কোন মাত্রা কন্ট্রিবিউট করতে পারবে, পৃথিবী তাকে কীভাবে দেখবে, সমাজ সভ্যতা, তার ক্যারিয়ার কোন পথে যাবে, তার ফ্যামিলি তাকে, সব কিছু এই সময়টা এরা ফেসবুক ইউটিউব টিকটক করে ফুল টাইম, এটা খুবই দুঃখজনক। সত্যি কথা বলতে ছেলে পেলেগুলোর জন্য আমার খারাপ লাগে, যে ধরনের ফেসবুক ইউটিউব টিকটক না থাকলে তারা হয়তো আর একটু প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করতো। এখন এরা এখানে দুইটা কারণে আছে, একটা হচ্ছে টাকা পাচ্ছে, আর একটা হইতেছে সাময়িক ফেম পাচ্ছে এবং সাময়িক টাকা পাচ্ছে। এই ফেসবুক ইউটিউব টিকটক কিন্তু সারা জীবন এরা করে খাইতে পারবে না, এগুলোর একটা পিক আছে, ফর্ম যেরকম থাকে খেলোয়াড়দের, এখন এরা সবাই তাদের পিকে আছে, কিছুদিনের মধ্যে মানুষ আমরা বোর্ড হয়ে যাই, আমি আমার চ্যানেল আমি মাঝে মধ্যে এটা ভাবি যে আমি এত কথা বলি, আমার কথা শুনতে শুনতে একসময় আপনারা বোর্ড হয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন একজনের, কারণ আমার নিজের একটা স্টাইল আছে, ঢং আছে, সেটাতে আপনি টায়ার্ড হয়ে যাবেন, প্রথম প্রথম অনেকের ভালো লাগছে, প্রথম প্রথম অনেকের ভালো লাগে নাই, একটা সময় গিয়ে সবাই টায়ার্ড হয়ে যাবে। সো সব কিছুরই একটা শেলফ লাইফ আছে, নাও এটা তো আমার ফুল টাইম প্রফেশন না, অ্যান্ড আই ডোন্ট কেয়ার, সো আমার শেলফ লাইফ যদি শেষ হয়ে যায় আমার অডিয়েন্স চলে যাবে, আবার আসবে আসবে আসুন, এটা যদি যাদের রুটি রুজি জীবিকা তাদের শেলফ লাইফ যদি ছোটো হয় তাহলে তো বিপজ্জনক। সো দেখ লং স্টোরি শর্ট, আমার আরেকটা ওনাদের জন্য খারাপ লাগে যে ওনারা ওনাদের জীবনটাকে আরেকটু ফ্রুটফুল, ইম্প্যাক্টফুল, মিনিংফুল ওয়েতে ব্যবহার করতে পারতো, পারা উচিত ছিল, কিন্তু ওনারা নটক নটকীর ভূমিকা নেমে জীবনটা, সারা জীবনের তরে জীবনটা ডিফাইন করতেছেন, ওনাদের বাকি জীবন কী হবে আর কি। যা হোক, আমি বলতেছি না যে ফেসবুক ইউটিউব না করলে বিশাল একেবারে নো লরেট হয়ে যেতেন এক একজন, সেই সম্ভাবনাটা থাকতো, এখন সেই সম্ভাবনা নাই, সেই সম্ভাবনার কুহ আমার এখন সারা মোটামুটি বলে দেওয়া যায়। ওকে, সো এখানে বলতেছেন যে রাশেদ খান এর বাইরে সমাজ দেশ নিয়ে এদের কোনো চিন্তা নাই, দায়বদ্ধতা নেই, সত্য কথা, এরা সময় সুযোগ পাইলে আইয়ুব খান টিকা খানের সাথে ছবি তুলতে, এটা সত্য কথা। না এখানে আমি আমার কোথায় ডিভিলস অ্যাডভোকেটটা প্লে করবো সেটা হচ্ছে, শুরুতে একটা ব্যাখ্যা করছি যে একটা হচ্ছে যে সরকারের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারের সমালোচনা না করা, চেপে যাওয়া, আর একটা হইতেছে যে ছ্যাবলামি করা। তো চেপে যাওয়াটাকে আমি কাইন্ড অফ আই এম ওকে উইথ ইট, নিরাপত্তার কথা চিন্তা করে তাদের ছ্যাবলামি করাটা আই এম নট ওকে উইথ ইট, সেফ প্লে করাটা আই এম নট ওকে উইথ ইট, একটু তো রিস্ক নিতে হবে, একটু তো পুশ করতে হবে বাউন্ডারি, এত সেফ প্লে করলে তো আর দুনিয়াটাই আমরা আজকে যেখানে আসছি মানব সভ্যতাখানে আসতে পারতাম না, সবাই যদি সিদ্ধান্ত নিত আমরা সবাই সেফ প্লে করবো, আমরা সবাই যা হোক। আর আরেকটা জায়গা, যেই জায়গাতে দেখেন খোদা যদি আপনাকে ডেকে পাঠায় কাল হাসরের ময়দানে, খোদা যদি আপনাকে তলব করে, আপনার কি সাধ্য আছে বলার যে খোদা আমি আসবো না, আমি আসতে চাই না, আমি বাসায় থাকবো? এটা তো খোদা বান্দার দেশ, মনিভৃতের আব্দ, আব্দের দেশ এবং মনিভৃতের দেশ, তাই না? সো তাদেরকে ডেকে যারা বড় বড় কথা বলে এগুলো দূরে থেকে বসে বসে তো অনেক রকম কথা বলতেই পারে, বাস্তবতা হচ্ছে যে ডেকে আপনারা ডেকে পাঠাইলে
দুইটা কারণে, একটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি তুলতে পারে একটা রেসপেক্ট অনারের ব্যাপার, ইট শোজ টু ইউর ফ্রেন্ডস, টু ইউর পিয়ার্স, টু ইউর কলিগস যে আপনি সমাজে এরকম একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন যে প্রধানমন্ত্রীর দরবারে ডাক পান। সো আপনি প্রধানমন্ত্রীকে ন্যাচারালি সমর্থন করেন বা না করেন, এই যে আকাঙ্ক্ষাটা সমাজের দৃষ্টিতে ইয়ে হওয়ার, ইয়ে পাওয়ার আর কি, রেকগনিশন পাওয়ার, এটা একটা কারণ হতে পারে। সিম্পলি দিয়ে পলিটিক্সের ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট প্রধানমন্ত্রীর কাছে ডাক পাইছে একটা রেকগনিশন, এই কারণে গেছে এমন অনেকে আছে। বেশিরভাগই হয়তো এমন হবে, এদের বেশিরভাগই হয়তো পলিটিক্স সম্পর্কে জানে না, খোঁজ খবর রাখে না, ইন্টারেস্টেড না, এটা হচ্ছে একটা পার্ট। আর নাম্বার ওয়ান তো বিং অবশ্যই যে খোদা ডেকে পাঠাইছেন, না বলার সাহস সাধ্য কারণ নাই। আচ্ছা, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তা এখন আপনি আবার বলতে পারেন যে তাই বলে সবাই কি গেছে, সবাই তো জানাই, অনেকে গেছে, অনেকে জানে, হ্যাঁ ইয়েস নাও, যারা জানে তারা কেন জানে, কী বলে জানে, এটা আমারও একটা জিজ্ঞাসা। তাদের এত বড় বুকের পাটা মাম্মি ডেকে পাঠাইছে, তারা চায় নাই যে কেমন হইলো। যেমন সালমান মুক্তাদির এখানে নাই, সালমান মুক্তাদির কিনে আলোচনা করছি যে সে সাহসী ছেলে, সে সরকারের নানান রকম, যেমন কোটা সড়ক আন্দোলনের সময় বাচ্চাদের সমর্থন জানাইছিল, পরে ওর জীবন তেজপাতা করে দেয়া করে দিচ্ছে সরকারের লোকজন, তার পিছন পিছন ঘুরত গোয়েন্দার লোকজন, এবং তার কঠিন পোহাইতে হয়েছে। তো সালমান মুক্তাদির যদি ছেবলা কিসিমের ছেলে হইতো, যেটা সে না, হাজারবার হাজার পর্বে আলোচনা করছি, সালমান মুক্তাদির যদি একটা পার্সোনালিটি ছাড়া ছেবলা টাইপের ছেলে হইতো, তাহলে সে এখন কী করতো সেইখানে সে বসে থাকতো? কেন? কারণ অতীতে সে সরকারের চক্ষুশূল হয়েছে, এখন আবার সরকারের সুদৃষ্টি আনতে হবে। সরকার ডাকছে, সবার আগে চলে আসলাম এসে যে আপনাদের সাথে যে ভুল বোঝাবুঝির তৈরি হয়েছিল বা সড়ক আন্দোলনের পর আপনারা আমাকে যে ডলা দিয়েছেন, তো আমি চিলবাজি করে চাম্বাজি করে রিকনসেল করতে যাচ্ছি, সেই যে আমি এসে চলে আসলাম। এটা সালমান মুক্তাদির যদি এখানে উপস্থিত থাকতো, সেটা পটেন্সিয়ালি একটাই ব্যাখ্যা হইতো যে সে রিকনসেল করতে আসছে, সরকারের সাথে ঝামেলা হয়ে গেছিলো এটার। যেহেতু সে এখানে নাই, দ্যাট শোজ ইউ যে তার যে বলস আছে এবং গার্ডস আছে, সরকার জানে যে সে সরকারের যে বাইদের ভূমিকায় যে নর্তক নর্তকীরা পালন করে, ডাকলেই চলে আসে, না ডাকলেও চলে আসে, ডাক জোর করলেও প্রশংসা করবে, বাধ্য ডিএসটি সিকিউরিটি অ্যাক্ট ঠেসে ধরলে ওরা প্রশংসা করবে, না ধরলে প্রশংসা করবে। এগুলো আছে এই তেলবাজির দেশে, তেলবাজি করে ভালো আছে, সরকারের গুণগান গে বা রাষ্ট্রের গুণগান গে। ওকে, সালমান মুক্তাদির কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে তার ওই জায়গাটা ধরে রাখছে, নৈতিক আদর্শের জায়গাটা এবং বলসি পজিশনটা। ওখানে দেখেন সবাই সালমানের মতো হবে না, সেটা ঠিক আছে। এখন এই কারণে আমি বারবার করে বলতেছি, আমি ন্যাচারালি কমপ্লেন করি না, এরা অনেক কারণে এখানে এসে থাকতে পারে। একটা হচ্ছে ভয়, আতঙ্কে, না বলার সাহস নাই এটা, এবং সেটার জন্য তারা সমালোচিত হচ্ছে, এবং সেটা জাস্টিফাইড সমালোচনা। ওই সাহসটা না থাকলে তো সমালোচিত হইতেই হবে। আরেকটা যেটা বললাম, রেকগনিশনের লোভে, আরেকটা হইতে পারে যে দেখেন এদের এদের কি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, কোনো পক্ষপাত নাই? বিএনপি আওয়ামী লীগের করে না, করে তো এখানে যারা আছে তারা অনেকগুলো রেখে আমি জানি যারা ঘোষিত আওয়ামী লীগ সমর্থক এখানে যারা আছে, এই যেমন কি ডানা পাখি না ডোনা পাখি ওনাকে এরকম শুনছি, প্রধানমন্ত্রী মাটা বলে বুঝলাম যে আওয়ামী লীগ করেন। তারপর আর কে কে আছে এখানে, আরও অনেককে দেখলাম, সবাইকে চিনি না, মোটামুটি অনেকেই চিনি। তো যারা ঘোষিত আওয়ামী লীগ তারা মার দরবারে আসছে, মা কি জোর করে ক্ষমতা আসে নাকি তাদের তো কোনো ডাজেন্ট ম্যাটার, বরং মা জোর করে ক্ষমতা থাকলেই তারা খুশি। সো তারা যে আসছে এটার সাথে আমি কোনো কনফ্লিক্ট দেখতে পাচ্ছি না, এবং আই উড অ্যাসুম যে এখানকার 80% বা 90% হচ্ছে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে, সো তারা আসছে। সো আপনারা এখানটা নিয়ে দুঃখিত হওয়ার কি আছে বুঝলাম না। এই যে পাবলিক যে ভাবটা ধরে মাঝে মধ্যে খুবই নিরপেক্ষ, তারা একেবারে মোটেই পার্টিজান না, তারা এই পোলারাইজড আচরণ মেনে নিতেই পারে না, নিজেই কিন্তু পোলারাইজডের চৌদ্দ গোষ্ঠী চূড়ান্ত, এদের কাছ থেকে আশা করে এরা পোলারাইজড হবে না। এরা আওয়ামী লীগকে সাপোর্ট করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকলে যাবে না, এরা এত নৈতিক ইয়েতে বলিয়ান। সো এগুলো হচ্ছে আরেক ভণ্ড। এখানে ফেসবুক ইউটিউব মানেই হয়েছে এখন ভণ্ডামির আখড়া, যে এই কী জানি বলে আপনার ফেক অ্যাকাউন্ট থেকে সবচেয়ে বড় বড় যাদের অ্যাক্টিভিস্ট তাদের, এরা ফেক অ্যাকাউন্টের আড়ালে বসে, প্রথমত বিদেশে বসে আছে, সরকার এদেরকে ধরতে পারবে না, তাও এরা কী পরিমাণ সাহসী, বিদেশে বসে ফেক অ্যাকাউন্টের ভিতর থেকে এরা আন্দোলনের ডাক দেয়, বলে যে আপনাদের কি চুরি পরে ঘরে বসে থাকেন, রাজপথে নামতে ভয় ভেলার ব্যাপারটা, তুই তো দেশে আসতেই, তুই তো ফেসবুকে একটা লেখা দিতেই ভয় নিজের অ্যাকাউন্ট থেকে, সাহস হয় না তুই আরেকজনে বলিস সে রাজপথে নামতেছে না কেন চুরি পরে বসে থাকতে। তো এগুলো সে সব মনে করেন যে স্টানবাজি আর কি, ফেসবুকে ইউটিউবে স্টানবাজি, ইনফ্লুয়েন্সাররা একরকমের স্টানবাজ, ওরা আরেকটা, সব এই চলতেছে, একজন আরেকজনকে খোঁচাইতেছে, এর বেশি কিছু না, এখানে কোনো নৈতিকতা নৈতিক আদর্শের কোনো ব্যাপার নাই। তো যে কারণে বললাম আর কি, ডেভিলস অ্যাডভোকেট প্লে করবো, সত্যি কথা বলতে ফর দ্য মোস্ট পার্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ঠিক কমপ্লেন করতেছি না তাদের ব্যাপারে, ইয়েস আর একটু নৈতিক অবস্থান থাকা উচিত, আর একটু বলসি হওয়া উচিত, আর একটু সততা থাকা উচিত, ডাকলে হয়তো না বলা যায় না, মা নিরাপত্তার স্বার্থে কিন্তু বলতে পারলে ভালো, সালমান মুক্তাদির তো পারতেছে এবং এটার কারণে তাকে কনসিকোয়েন্স ভোগ করতে হচ্ছে, এবং এই কারণে সে রেসপেক্ট পাচ্ছে আমাদের, যারা করতেছে না, যারা তিলবাজে ছেবলামি করে ভালো আছে মিলেমিশে, তারা রেসপেক্ট পাচ্ছে না। আচ্ছা, ইয়াহিয়া মিনি এখানে নাই, সোলেমান সুখান এখানে নাই, ঘটনা কি ও কোনোভাবে মনে হয় ক্যাটাগরাইজ করছে, এখানে সবই ইয়াং চ্যাংরা দেখতে পাচ্ছি, তো তাহলে বয়স দিয়ে বোধহয় ক্যাটাগরাইজ করছে যে সোলেমান সুখান, ইয়াহিয়া মিন, আরিফার হোসেন এরা অনেক সিনিয়র চাম্পাচ তো, ওনাদেরকে আলাদাভাবে অন্যদিন ডাকা হবে, হয়তো ওকে তরুণগুলোকে ডাকছে এখানে, হ্যাঁ সেটাই হবে, তরুণগুলোকে ডাকছে। ওকে, তো দেখেন এদের সাথে রাগ করবেন না, আপনারা এদের কাছ থেকে কী আশা করেন? এরা আসছে ধরেন ফেসবুকে কি বলে রিল করে, তারপর স্কিট করে, কমেডি স্কিট করে, হয়তো সে
এটাই তারা তারা লাইফ বানায় ফেলছে। একটা মানুষের জীবন কত বড়, কত বড় ভিশন পারপাস থাকা উচিত, যেটা সাধারণ এই বয়সী ছেলে মেয়ে আজীবন ছিল। আমরা পড়ে এই বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা করে আসছে, আমি বড় হয়ে ডাক্তার হইতে চাই, ইঞ্জিনিয়ার হইতে চাই, পাইলট হইতে চাই, অ্যাস্ট্রোনট হইতে চাই, থিওরিটিক্যাল ফিজিসিস্ট হইতে চাই, কোয়ান্টাম ফিজিসিস্ট হইতে চাই, আর এখনকার পোলাফোন আমি বড় হয়ে টিকটকার হইতে চাই, আমি বড় হয়ে ফেসবুক ইউটিউবার হইতে চাই। দুনিয়াটাই বদলাই গেছে ফান্ডামেন্টালি, কাকে কী বলবেন বলেন।